আগামী 5ই জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের কলেজ সংলগ্ন মাঠে একটি নির্বাচনী জনসভা করবেন। পাশাপাশি সাব্রুম থেকে জন আশীর্বাদ যাত্রা শুরু হবে। তার উদ্বোধনও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কেমন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার সাব্রুমের কলেজ সংলগ্ন মাঠটির প্রস্তুতি কাজ পরিদর্শন করেন। সোমবার বেলা 3টা নাগাদ সাব্রুম হ্যালিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চলে যান সাব্রুম মহকুমা হাসপাতালে। সেখানে হাসপাতালের বিভিন্ন পরিষেবাগুলি তিনি খতিয়ে দেখেন। তবে মহকুমা হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে যথেষ্ট খুশি ছিলেন তিনি। তার বক্তব্যও সেটি বেরিয়ে এসেছে। তিনি বলেন, আমি নিজে একজন এই প্রফেশনের লোক, হসপিটাল ভিজিট আমার একটা মানে যখনই আসে একটা রুটিনের মধ্যে চলে আসে। এসে দেখলাম সব ঠিকঠাক আছে, আমার স্টুডেন্টরাও এখানে এখন ডাক্তার স্পেশালিস্টও, যা দেখলাম অ্যাজ কম্পেয়ার টু আদার হসপিটাল ইট ইজ ভেরি গুড, খুবই ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ। মহকুমা হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে সেখান থেকে তিনি কলেজ সংলগ্ন যে মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা যে মাঠে অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ধর্মনগরী রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 11টা নাগাদ সে কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরের দিনই চলে আসবেন হেলিকপ্টারে সাব্রুমে। সাব্রুমের অনুষ্ঠানটি 1:30 থেকে 2টোর মধ্যে হবার কথা রয়েছে। দক্ষিণের নির্বাচনের দাবামা সাব্রুমের কলেজ মাঠ থেকে হবে বলে জানালেন ডক্টর মানিক সাহা। 5 তারিখ আমাদের যশস্বী হোম মিনিস্টার অমিত ভাই সেখানে আসছেন, তো এখানে না শুধু সাউথও আসছেন সাব্রুমে, আর নর্থেও ধর্মনগর থেকে দুটো আমাদের এখান থেকে রথ যাত্রা শুরু হবে, যার নাম দেওয়া হয়েছে জনবিশ্বাস। হ্যাঁ, জনবিশ্বাস যাত্রা, তো ওইভাবে আমাদের দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা, কোথায় হেলিপ্যাড আছে, কিভাবে লোকগুলো আসবে, স্টেজগুলোর কি অবস্থা, তো সব দেখবার জন্য এখানে এসেছি, প্রপারলি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। কত তারিখ এটা উদ্বোধন? 5 তারিখ। 5 তারিখ কটার সময়? 11টার সময় আছে ওখানে, তো ওখান থেকে এসে এখানে 1:30 থেকে 2টোর মধ্যে এখানে স্টার্ট হবে। এখান থেকে যদি তাড়াতাড়ি আসে তো এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, তো 1:30 থেকে 2টো আপনি ধরুন, এরকম একটা টেন্টেটিভলি একটা টাইম ফিক্স হয়েছে। তো এখান থেকে আমাদের ইলেকশন যেহেতু 2023, মিশন 2023, তো এখান থেকে আমাদের ধামামা বাজবে ইলেকশনে, এবং আমি নিশ্চিত যে আগামী 2023-এ আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এদিন সাব্রুম সফরে হাসপাতাল এবং সভাস্থল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, 40 সাব্রুম বিধানসভা কেন্দ্র বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলার জেলাশাসক রাজু ওয়াহিদ এ, দক্ষিণ জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং যাদব ও টিঙ্কু রায় সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।